সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক শ্রোতা, আজ 13 জুলাই 2021 মঙ্গলবার অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলার একেবারে বর্ডার সংলগ্ন হাট কালিয়াগঞ্জ হাট। তো আজকে এই কালিয়াগঞ্জ হাট থেকে তুমুল চাহিদা সম্পূর্ণ এবং খামারের জন্য যে সকল উপযোগী সার, অর্থাৎ যে গরুগুলো 20,000 থেকে 30,000-এর মধ্যেই যে সারগুলো, সেই সারগুলো দামের ধারণা দেবো এই প্রতিবেদনে। তো দর্শক, অবশ্যই পুরো প্রতিবেদন ধরে আমাদের সাথে থাকবেন এবং জানিয়ে রাখি এই হাটটি কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন, মঙ্গলবারে বসে। আমরা এই যে এর পাশে দুইটা দেখছি, এই দুইটা থেকেই শুরু করব। আচ্ছা, এই যে পাশে ভাইজান, আসসালামু আলাইকুম। আপনার এটা ভাইয়া? আচ্ছা, এই যে এটা বেশ সুন্দর সাইজ। আচ্ছা, এটা চাইলেন দাম কেমন? চাইলে ভাই 28। 28 আর বিক্রি করলে কত? বিক্রি 25 হলে 2000। 25 এর নিচে আসবে না? 24 আসবে না? না ভাই, লাস্ট 25, মানে সর্বশেষ 25 হলে বিক্রি করবে। এই যে এটা 25,000 হলে বিক্রি হবে। আচ্ছা, আনুমানিক বয়স কতদিনের মতো হয়েছে? আনুমানিক বয়স কতদিনের মতো হবে ভাই এটা? 2 বছরের মতো। এই যে দেখেন, এটা এখনো দাঁত হয় নাই, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সামনের দিকে যাব, একটু দামের ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করবো। এ পাশে দেখছি এটা একটা দামের ধারণা দেবো, এটা সম্ভবত বকনা। চাচা, এটা আপনার বকনা? বকনা নাড়িয়া বকনা পাচ্ছি। কেমন চাইলেন দাম এটা? 21 চাচ্ছিলেন। আর বেচা বিক্রি কত হলে করা যাবে? 20,000 হলে বিক্রি করবেন? তাহলে এটা 20,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি কালিয়াগঞ্জ হাট অবস্থান করছি। একটু আমরা আর একটু বেছে বেছে যেগুলো একটু মাঝারি সাজে বকনা সেগুলো দাম জানাবো। চাচা, এটা আপনার চাচা দাঁত কি হয়েছে? 4টা এটা দাঁত হয়ে গেছে, তবে সাইজটা ছোট। কেমন চাইলেন দাম এটার? 36। ক্রেতা কত দাম বলে চাচা? 32 বলে, 36 চাওয়া 32 বলে। যে দেখেন, সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা? 34 হলেই দিয়ে দিবেন, এর নিচে আর দিবেন না? না না, 34,000 হলে দিয়ে। যে দেখেন, 60টা বিক্রি হবে। একটু দেখানোর চেষ্টা করি, 4 আমরা একটু দেখি যেগুলো আসলে মাঝারি সাজের খামার করার জন্য উপযোগী সার, এইগুলোগুলো একটু বেছে বেছে আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। এর পাশে একটা দেখছি, এটার একটু দামের ধারণা দিব। ভাইজান, আসসালামু আলাইকুম। আপনার এটা ভাই দাঁত তো হয় নাই নাকি? দাঁতে গেছে? আচ্ছা আচ্ছা, তার মানে কুরবানি যাওয়া যাবে। কেমন চাইলেন দাম? কেমন চাইলেন এটা? এটা দাম চাইছি আমি 35,000। 35 চাচ্ছি। হ্যাঁ, বেচা বিক্রির দাম কত? 2,000। এটার বেচা বিক্রির দাম আমি 32 হলে দিয়ে দেবো। 32 একটু নিচে আসবেন না, 31 আসা যাবে না? 31,000 আমরা দেখছি। এটার একটু দামের ধারণা দিব আপনাদের। ভাইজান, ভালো আছেন? এটা তো দাঁত হয় নাই নাকি? দাঁত হয়ে গেছে? দাঁত হয়ে গেছে। কেমন চাইলেন দাম এটা? 33,000 টাকা চাওয়া দাম। কত ক্রেতা কত বলছে দাম? 26। বিক্রি দাম কত? 27,000 হলে দেখে, 27,000 হলে। আর ওইটা 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 এটা কত হলে বিক্রি করা যাবে? 28,000 হলে উনি ছেড়ে দেবে এবং এটি 27,000 হলে বিক্রি হবে। কালিয়াগঞ্জ হাট অবস্থান করছে। চাচা, এটা আপনার দেখি চাচা, একটু দাঁত কি হয়েছে? দাঁত হয়ে গেছে, ছোট ছোট গরুগুলোই দাঁত হয়ে গেছে। আমার দেশি একটাও দাঁত হয় নাই, আবার সবগুলোই নাকি দাঁত হয়ে গেছে। কেমন চাইলেন দাম ভাই, একটু সরেন দেখি? দাম চাইলাম 33,000। 33 বেচা বিক্রির দাম কত? বেচা বিক্রি 30 হলে দিব। এর নিচে আর দিবেন না? নিচে দেওয়ার মন নাই, যাওয়ার মন নাই। তারপরে যদি সর্বশেষ 29 হলেও দিবেন আশা করা যায় নাকি? সর্বশেষ যদি বেচা না হয় 29,000 হলেও বিক্রি হবে। যেটি দেখে আপনি একটু সামনের দিকে যাবো, যেগুলো আসলে এই সাইজের সারগুলো, এই সাইজের সারগুলো দাম জানাবো। যদিও গরু কিন্তু এক মাপের দামের ধারণা দেওয়া কষ্টকর,
ভাই এটা আপনার ভাইজান? আপনার এটা আপনার? দাঁত তো হয় নাই নাকি? দাঁত হয় নাই। কেমন দাম চাইলেন? দাম তো ভাই ২৯ হাজার ৪০০ ছিলেন। কেমন ক্রেতা কেমন বলে? ভাই এটা এটা কি আপনার ভাইয়া? এটা আপনার? কেমন চাইলেন দাম? এটা এই যে লালটা প্রথমটা ২২ হাজার টাকা। আড়িয়া তো না পাচ্ছি। কত ক্রেতা কেমন বলে? ১৬ হাজার বলে। ২২ হাজার টাকা চাওয়া দাম দেখা যাবে। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? এটা কত হলে বিক্রি করা যাবে? দামে বলে না কেউ? ১৭ হাজার, কেউ ১৬.৫ হাজার। ১৭, ১৬.৫ বলছে, মানে মনের মতো কেউ দাম বলছে না? আপনার চাওয়া পাওয়া ছিল কেমন? কত হলে চাওয়া পাওয়া? মনে করেন কিছু লাভ হলে দিব। কিছু লাভ বলতে কতটা আসতে হবে? ১৭, ১৭.৫ হলে দিব। ১৭, ১৭.৫ হলে এই যে একটু বিক্রি হবে। বকনা করি এই যে এর পাশে আমরা একটা বেশ সুন্দর দেখছি, এই যে দেখেন সাইজটা কি সুন্দর। চাচা আপনার কেমন চাইলেন দাম? দাম তো ২৫ চাইছি ভাই। ৩০ চাচ্ছিলেন। কত বলে ক্রেতা? দাম কাছে ২১। ২১ বেচা বিক্রি দাম? ২৩ হলে দিবেন। এর নিচে আর দিবেন না? এই যে ২৩ হাজার হলে বিক্রি হবে। এটি বেশ সুন্দর শাহিওয়াল। আমরা অবস্থান করছি কালিয়াগঞ্জ, যেখানে যেটা দেখছি ভাই এগুলো কি দাঁত হয়েছে? দাঁত হয়ে গেছে। কয় দাঁত করে? এটা দুই দাঁত, এটা চার দাঁত। আচ্ছা আমরা একটু দেখি এটা কেমন দাম চাইলেন। কত চাচ্ছিলেন দাম? ৩৫ হাজার টাকা। ক্রেতা কেমন দাম বলতেছে? ক্রেতা কেমন দাম বলতেছে? ৩০ হাজার ৮০০। আর ওইটা ৩০ হাজার, ওটা ২৮ হাজার বলছে। এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? ৩২ হাজার হলে। আর ওইটা ওইটা ২৯ হাজার হলে বিক্রি হবে।